ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে এবং অধিকার রক্ষার দাবিতে শুক্রবার আগরতলা সহ রাজ্যের 58টি স্থানে বিক্ষোভ সংগঠিত করে নারীরা। 5টি বামপন্থী নারী সংগঠনের ডাকে হয় এই কর্মসূচি। আগরতলার বিজেপি জোট সরকারের পুলিশ আন্দোলনকারীদের রাস্তাতেই নামতে দেয়নি। কোভিড-19 বিধিনিষেধের অজুহাতে বিলোনিয়ার মিছিলে লাঠিচার্জ করে পুলিশের বাধা এবং বিজেপি দুর্বৃত্তদের হুমকি মারিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে নারীরা প্রতিবাদে সামিল হয়েছেন। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি বাধা এবং মহিলাদের উপর বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস। উপস্থিত ছিলেন নারীনেত্রী কৃষ্ণা রক্ষিত, সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির রাজ্য আহ্বায়িকা পাঞ্চালী ভট্টাচার্য। ঝর্ণা দাস বলেন, জনগণের প্রতি সমর্থন হারাচ্ছে বিজেপি, এজন্যই বামপন্থীদের উপর আক্রমণ, মহিলাদের উপর হামলা, ঘর থেকে বেরোতেই পার দিচ্ছে না। কোন গণতন্ত্র নেই, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, কাজেই তার বিরোধিতা আমরা করছি, নিন্দা করছি। এই সরকারে আসলে জনগণের সমর্থন হারিয়েছে, এই সরকার বিজেপি জনগণের সমর্থন হারিয়েছে বলে তারা আতঙ্কে আজকে বামপন্থীদের উপর এই আক্রমণ সংঘটিত হচ্ছে। তারা বলছে তাদেরকে ঘরে ঢুকিয়ে না দিলে পরে আমাদের আর উপায় থাকবে না, তাদের কর্মীরাই এটা বলছে। তো কাজে তারা আতঙ্কিত, ত্রিপুরা রাজ্যের মানুষ এই প্রশাসন আর মেনে নিচ্ছে না, বিজেপি সরকারকে মেনে নিচ্ছে না, এটাই মূল কারণ বামপন্থীদের উপর আক্রমণ, আমাদের মহিলাদের উপর আক্রমণ। তার কারণ তারা জানে ত্রিপুরা রাজ্যের মহিলারা গণতান্ত্রিকভাবে সচেতন, তারা ভোট বেশি দেয়, গণতন্ত্রের পক্ষেই ভোট বেশি দেয়, এই জন্য আতঙ্কিত যে মহিলাদেরকে বেরোতেই দেবে না। তো আমরা এভাবে চুপ করে বসে থাকবো না, আগামী দিনে আমরা এই সমস্ত গণতন্ত্র আমাদের রক্ষা করতেই হবে, গণতান্ত্রিক অধিকার আমাদের ছিনিয়ে আনতেই হবে, এবং তাদের আমরা বলব যে তারা যদি এগুলো থেকে বিরত না থাকে তাহলে বৃহত্তর আন্দোলনে আগামী দিনে আমরা সামিল হব। সেটা বিজেপি আর একটি জোট সরকার, তার প্রশাসন, তার আরক্ষা দপ্তর সামাল দিতে পারবে না। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।